राज्य देश थेके विश्व करोना संक्रमणेर कोपे थरहरी कम्प परिस्थिति उद्वेग बाड़िएछे करोनार नतून वैरियंट ओमिक्रन। एई परिस्थितिते करोना युद्धे नतून अस्त्र बुस्टार डोज। बड़दिनेर राते प्रिकॉशन बा बुस्टार डोजेर घोषणा करेन प्रधानमंत्री। हेल्थ केयर और फ्रंटलाइन वर्कर्स को वैक्सीन की प्रिकॉशन डोज भी प्रारंभ की जाए, इसकी शुरुआत 2022 में 10 जनवरी सोमवार के दिन से की जाएगी। दीर्घ अपेक्षार पर सोमवार थेके भारतीय बुस्टर डोज देवा शुरू होच्छे। व्यतिक्रम नय कोलकाताओ। स्वास्थ्य दफ्तर सूत्रे खबर, सोमवार थेके कोलकातार समस्त टीका केंद्रे एई डोज पाबेन चिकित्सक, स्वास्थ्यकर्मी, पुलिस सह फ्रंटलाइन वार्कार्सरा। ষাটোর্ধ্বদেরও বুস্টার ডোজ দেওয়া হবে। এই ভ্যাকসিনের জন্য যারা যোগ্য তাদের প্রত্যেকের কাছে ইতিমধ্যে মেসেজ চলে গেছে। মেসেজে ষাটোর্ধ্বদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, প্রথমবার ভ্যাকসিন নেওয়ার সময় যেভাবে নাম নথিভুক্ত করেছিলেন গ্রাহকরা তার ভিত্তিতেই মেসেজ পাঠানো হয়েছে। মূলত সেকেন্ড ডোজ নেওয়ার 275 দিনের মাথায় বুস্টার ডোজ নেওয়া যাবে। বুস্টার ডোজ নিতে আইডি প্রুফ, দ্বিতীয় ডোজের ভ্যাকসিনেশন সার্টিফিকেট ও স্বাস্থ্য দপ্তরের তরফে পাঠানো মেসেজ সঙ্গে আনতে হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে রাজ্যের হাতে কোভ্যাকসিন, কোভিশিল্ড মিলিয়ে প্রায় 1.5 কোটি ভ্যাকসিন রয়েছে। তবে মিক্স অ্যান্ড ম্যাচ নয়। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, আগে যিনি যে ভ্যাকসিনের ডোজ পেয়েছেন এবারও সেটাই পাবেন। আমাদের হরে দরে প্রায় 90% লোক কোভিশিল্ড পেয়েছে। এখন বুস্টিংকে আমি তুমি তখনই বুস্টিং ব্যাপারটাকে এফেক্টিভ বলব যখন ধরো তোমার বেসলাইন অ্যান্টিবডি ছিল 100, তুমি একটা বুস্টার নিলে, বুস্টার নিয়ে সেটা যদি অ্যাটলিস্ট 5-7 গুণ না বাড়ে তাহলে আমার বুস্টিংয়ে কোনো 100-150 করে বা 200 করে কোনো তেমন লাভ হয় না। তো যে বুস্টিং পাওয়ারটা আপাতত দেখা গেছে সেটা হলো একটা ডিফারেন্ট ভ্যাকসিন দিলে তার বুস্টিং ব্যাপারটা বেটার। বেসরকারি হাসপাতাল থেকে এনআরএস, আরজিকর বুস্টার টিকাকরণের সব রকমভাবে প্রস্তুত রয়েছেন তারা, বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্পূর্ণ প্রস্তুত, 500 জন অ্যাভারেজ আমরা পার ডে করব। এতে আপনার যেমন ফ্রন্টলাইন হেলথ কেয়ার, ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, হেলথ কেয়ার ওয়ার্কার আছে, এবং তার সাথে অ্যাবভ 60 যারা উইথ কোমরবিডিটি আছে। প্রত্যেকেই যারা থার্ড ডোজ নিতে আসবেন তাদের আধার কার্ড যদি আনে বা তারা যদি আগে কোভিডের সার্টিফিকেট আনে, যে কোনো একটা কিছু ডকুমেন্ট আনলেই তারা পাবে। আর যেগুলো আমরা প্রস্তুত, প্রত্যেকদিন সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, আবার দুপুরবেলা 2টা থেকে 4টা পর্যন্ত, এই সময়ের মধ্যে আমরা যে প্রিকশনের যে ভ্যাকসিন সেটা দেওয়া হবে। আর পাশাপাশি যে ছাত্ররা, স্টুডেন্টদের একটা আলাদা একটা ভ্যাকসিনেশন সেন্টার, যারা ফার্স্ট ডোজ, সেটাও পাশাপাশি আমরা কাল থেকে শুরু করব। সব মিলিয়ে নতুন এই অস্ত্র লড়াইয়ে কতটা শক্তি ও সুরক্ষা যোগায় সেটাই এখন দেখার। ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।